আগামী 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। এবছর 78তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি আমরা। 78তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারও হর ঘর তিরঙ্গা অভিযানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রদেশ সহ রাজ্যেও 9 আগস্ট থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। এই উপলক্ষে মঙ্গলবার এক তিরঙ্গা যাত্রার আয়োজন করে খোয়াই জেলা প্রশাসন। খোয়াই পৌর পরিষদ এলাকায় এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিমল মজুমদার, ডিসিএম রূপাঞ্চন দাস, সিএম ও ডাক্তার নির্মল সরকার সহ অন্যান্যরা। এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে জেলা শাসক চাঁদনী চন্দ্রন জানান, 78তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে দেশ ও রাজ্যে হর ঘর তিরঙ্গা অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে এদিন খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই পৌর পরিষদ এলাকায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য বছরের মতো এবারও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে 13 থেকে 15ই আগস্ট ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য খোয়াইবাসীদের প্রতি আহ্বান জানান জেলা শাসক চাঁদনী চন্দ্রন। হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম কর রহে অভি তো 2024 মে 78 ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনস কা আগে হামারা স্টেট মে অর পুরা ভারত মে হর ঘর তিরঙ্গা অভিযান চল রহে। হাম লোগ আজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন খোয়াই KMC टाउन एरिया में एक हर घर तिरंगा यात्रा कर रहे हैं। हमारे साथ डिस्ट्रिक्ट का हर ऑफिशियल्स है, SDM, SDFO, ADMs और CMO, DICE, स्पोर्ट्स एंड यूथ अफेयर्स का डिप्टी डायरेक्टर, सब ऑफिसर्स यहाँ पे जुड़ा है। साथ साथ बच्चों भी हमारे साथ बहुत एंथुसियास्टिकली हर घर तिरंगा कैंपेन में पार्टिसिपेट कर रहे हैं। तो हमारा रिक्वेस्ट ये रहेगा कि खोवाई का हर घर में पेट्रियोटिज्म का तिरंगा होना चाहिए, तिरंगा ये आकाश में लहराना चाहिए, ये इंडिपेंडेंस डे सेलिब्रेशन। এদিন তিরঙ্গা যাত্রাটি খোয়াইয়ের কোহিনুর কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই কর্মসূচিতে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।